একটি ডিম জলে ভাসবে কি ডুববে পরীক্ষা করতে চাও? তাহলে একটা বড় বাটিতে জল নাও আর তিনটি ডিম নাও, একটি ফ্রেশ ডিম, আর একটি 15 দিনের পুরনো ডিম, আর একটি 1 মাস বা 30 দিনের পুরনো ডিম। প্রথমে একদম ফ্রেশ ডিমটি নাও এবং আস্তে করে এটিকে জলে ছাড়ো। দেখো এটি ডুবে গেছে, অর্থাৎ ফ্রেশ ডিম সবসময় জলে ডুবে যায়। আরেকটি যেটি রটেন এগ বা পুরনো ডিম, এটিকে জলে ছাড়ো, দেখো এটা কিভাবে এটা অর্ধেক জলে ভাসছে আর ডুবে আছে। আরেকটা ডিম যেটা অনেকটা পুরনো, সেটা দেখো কিছুটা মাত্র জলে ভেসে আছে। তো এটা থেকে আমরা বুঝতে পারি ফ্রেশ এগ জলে ডুবে যায় আর যেটা রটেন এগ পুরনো এগ বা ডিম সেটা জলে ভাসে।